সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জাপান দুপুরের সচিবালয়ে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন এর সাথে বৈঠকে বিষয়টি আশ্বস্ত করেছেন জাপানের রাষ্ট্রদূত আমা কিমিনোর চিয়াবাটে ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিটি সো মিলি অর্থোপদেষ্টের সময় জানিয়েছেন যে দ্বিপাক্ষিক সহযোগিতায় জাপান বেশে গিয়ে চলমান সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে স্থবির প্রকল্পেও অর্থ ছড়ার আলোচনা হয়েছে সভায় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সাথে কাজ করতে তাদের আগ্রহ তুলে ধরেছেন সময় বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে উঠে আসে ব্যবসা পরিবেশ সংস্কারের পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত জাপানি প্রকল্প আমরা বলি যেগুলো আছে আমাদের অর্থস্থান করা হয় আমরা আসলে হবে। হচ্ছে অতএবরা বসে এগুলো কোনো সমস্যা হবে না তৃতীয়ত যেমন আমি এক্সাম্প আমাদের ছাত্ররা জাপানে যায় এক স্কলারশিপের অ্যামাউন্ট কম আমাদের টাকা পয়সা বাড়াও ভালো ইউনিভার্সিটি যাবে এইগুলো আমাদের একটা তারপর কৃষিক্ষেত্রে ওদের সহযোগিতা অনেকগুলো আছে